নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি করছি দুধ পুলি। এর জন্য প্রথমে চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। যে কোনো পিঠে করার সময়েই আমি চালটা বাড়িতেই গুঁড়ো করে নিই। চালটা ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দুধ পুলি করার জন্য লাগছে নারকেল কোড়া, চালের গুঁড়ো, এখানে দুধ, আর এখানে আমি পাটালি গুড় নিয়েছি। প্রথমে পুরটা তৈরি করব। এর জন্য পাটালি গুড় আর নারকেল কোড়া দিয়ে আমি ভালো করে একটা পুর তৈরি করে নিচ্ছি। নারকেল কোড়া আর গুড় দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে পাক দিয়ে নিতে হবে। দেখুন, আমাদের পুর মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে এই পুরটা নামিয়ে রাখছি। এবার গরম জলে সামান্য পরিমাণে নুন দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। চালের গুঁড়ো দিয়ে গরম জলটা দিয়ে এবার ভালোভাবে একটা মণ্ড পাকিয়ে নিতে হবে। দেখুন, অনেকক্ষণ ধরে মাখার পর বেশ আঠাশিটে একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার আমি পুলি পিঠেগুলো বানাবো। এবার ওই মণ্ডটা থেকে অল্প অল্প করে লেচি কেটে আমি একটা একটা করে পিঠে বানিয়ে নিচ্ছি। পুলি পিঠেগুলো আমি বেশ কয়েকটা শেপের করেছিলাম, বিভিন্ন ধরনের বা বিভিন্ন শেপের পুলি পিঠে আমি করেছিলাম। এভাবে আমি একে একে সব কটা পিঠে বানিয়ে নিলাম। দেখুন, আমাদের পিঠে তৈরি। এবার কড়াইতে দুধ বসিয়ে ভালোভাবে দুধটা জাল দিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটানো এলাচ। দুধটা ভালোভাবে কিছুক্ষণ ফোটার পর দিয়ে দিলাম একে একে সবকটা পিঠে। সবকটা পিঠে দিয়ে ভালোভাবে এটা ফোটাতে হবে। পিঠেগুলো সেদ্ধ হতে হবে। দেখুন, পিঠেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমার। এইখানে এসে আমি গুড়টা মিশিয়ে দিলাম। গুড়টা দিয়ে ভালোভাবে আবার আরও কিছুক্ষণ ফোটাতে হবে। আরও বেশ কিছুক্ষণ ফোটার পর দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসেছে আর আমাদের পিঠেও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার আমার নামিয়ে নেওয়ার পালা। এবার অন্য একটি পাত্রে আমি পিঠেগুলো নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।